পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণেই বেড়েছে মুরগির মাংসের দাম, এমনটাই দাবি বিক্রেতাদের। পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির কারণে খাদ্য সামগ্রী আকাশ ছোঁয়া, মধ্যবিত্ত থেকে দিনমজুর সকলেই পড়েছেন প্রায় এক প্রকার সমস্যায়। লকডাউনে কাজ হারিয়ে আর্থিক সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। খাদ্য সামগ্রীর পাশাপাশি দাম বেড়েছে মুরগির মাংসেরও। মাংস বিক্রেতারা বলছেন, মাংসের দাম বেড়ে যাওয়ায় সেভাবে দেখা মিলছে না ক্রেতার। খাসির মাংস বরাবরই দাম বেশি থাকায় সাধারণ মানুষের কাছে মুরগির মাংসই ভরসা। বিক্রেতারা জানান, পেট্রোল ডিজেলের মূল্য বাড়ায় মুরগির খাবারের পরিবহন খরচ বেড়ে গিয়েছে। অন্যদিকে মুরগি নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা, আর তাতেই বৃদ্ধি পেয়েছে মুরগির মাংসের দাম। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই চাইছেন পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে। দুই সরকারই একটু নজর দিক, 150 টাকার আশপাশ থেকে প্রতি কেজি থেকে সোজা 1,20,000। আজকে 230 টাকা বেচছি। সব জিনিসের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, এদিকে মুরগির ম্যাশের দাম বেড়ে গেছে। 130 টাকা আছে। 130 মাংসের দামটা হট করে খুব বেড়ে যাওয়াতে মাংস এখন বেঁচে কিনা খুব কম, মানে কাস্টমার দোকানের সামনে আসছেই না, দাম শুনে চলে যাচ্ছে। মানে মুরগির যে আমি পরিস্থিতি বুঝছি, মানে পেট্রোল ডিজেলের দাম বাড়াতে, মানে মুরগির গাড়ির ভাড়া, প্রোডাকশান, এতে মানে মুরগির একটু দামটা ওরাই রেটটা বাড়িয়ে দেবে, এই জন্য মুরগির বেঁচে কিনা একটু খুব কম। তো আশা করা যায় মুরগির দামটা কমলে আমাদের একটু বেঁচে কিনাটা বাড়বে, এটাই চাই। একটু বেতা মানে দামটা তাড়াতাড়ি কমুক, মানে না কমলে খরিদ্দার আসতে চাচ্ছে না দোকানের সামনে, এমন একটা ব্যাপার হয়ে যাবে। কী চাইছেন? আমরা চাইছি যে মাংসের দামটা কমুক, আগের মতো আবার বেঁচে কিনাটা শুরু হোক, মানে কাস্টমার নিয়ে খুশি হোক যে মাংসের দামটা আবার কমেছে। 230 টাকা মাংস মানে বিশাল ব্যাপার, পোলট্রির মাংস এত দাম দিয়ে মানুষ খেতে পারবে না, অসম্ভব খাওয়া। এটাই চাই যে দামটা একটু কমুক, কাস্টমার আবার আগের মতো দোকানে আসুক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।